বিএসটিআই এর অনুমোদন ছাড়াই অবাধে বিক্রি হচ্ছে নরসিংদীর উদ্যোক্তাদের তৈরি মানহীন প্রসাধনী। নানান রকমের মেহেদি, মাথার তেল, মুখের ব্রণ পরিষ্কারের ক্রিম, মাথা ঠান্ডা রাখার তেল ও গোসলের সাবানসহ হরেক রকম প্রসাধনী তৈরি হচ্ছে নরসিংদীতে। এসব পণ্যের গায়ে নেই কোনো উৎপাদন বা মেয়াদ শেষ হওয়ার তারিখ, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে এসব প্রসাধন সামগ্রী। মোড়কের গায়ে লেখা নেই কোনো পণ্যের মূল্য, বিএসটিআই এর অনুমোদন ছাড়াই অবাধে বিক্রি হচ্ছে এইসব মানহীন প্রসাধনী। আর এসব প্রসাধনী ব্যবহার করে নানা রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। মুখমণ্ডলের শ্রীবৃদ্ধি সহ দেহের স্কিনের রূপ লাবণ্য ও সুন্দরী প্রতিযোগিতায় অনেকেই ব্যবহার করছে এসব প্রসাধনী। বিএসটিআই এর অনুমোদন ছাড়া এসব প্রসাধনী ব্যবহারে হতে পারে মারাত্মক ক্ষতি। নিম্নমানের এসব প্রসাধনী ব্যবহারে স্কিন ক্যান্সার, অ্যালার্জি সহ চর্মজাতীয় নানান রোগে আক্রান্ত হতে পারে, এমনটাই পরামর্শ রয়েছে স্বাস্থ্য বিভাগের। রয়েছে পরিহার করার পরামর্শ, এরপরও সংশ্লিষ্টদের নজরে আসছে না বিষয়টি বলে জানিয়েছেন ভোক্তারা। প্রকাশ্যেই নরসিংদীর ছোট বড় মেলাগুলোতে বিক্রি হচ্ছে এসব প্রসাধন সামগ্রী। শুধুমাত্র ইউটিউব আর সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রেখে কোনো প্রতিষ্ঠান বা প্রশিক্ষণ অথবা বিষয়ভিত্তিক শিক্ষা ও সনদ ছাড়াই বাসায় তৈরি করছে এসব প্রসাধন সামগ্রী নরসিংদীর নারী উদ্যোক্তারা। বিধি না মেনেই করা হচ্ছে এসব প্রসাধন সামগ্রীর বোতলজাত ও প্যাকেটজাত, লোভনীয় নানান ধরনের কথা বলে সাধারণ মানুষের কাছে বিক্রি করছে তারা। আর নরসিংদী পৌর শহরের শিক্ষা চত্বর সংলগ্ন পার্কে নারী উদ্যোক্তাদের মেলায় অবাধে বিক্রি হচ্ছে এসব মানহীন প্রসাধন সামগ্রী। তবে অনুমোদন না থাকলেও এসব পণ্য কোনো ক্ষতি করে না বলে দাবি তাদের। আবার মানসম্মত প্রসাধনী ও সরকার কর্তৃক অনুমোদিত বলে দাবি করছেন অনেক উদ্যোক্তা। বিএসটিআই এর অনুমোদন ছাড়া কোন প্রসাধনী বা কেমিক্যাল পরীক্ষা ছাড়া ব্যবহার ঠিক নয়, আর অনুমোদন এসব পণ্য ছাড়া বাজারে বিক্রি দণ্ডনীয় অপরাধ বলে জানান নরসিংদী জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডাক্তার ফারহানা আহমেদ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।